আবার দেখা হলে পুরনো গান পুরনো কবিতা ফিরিয়ে দেব আবার দেখা হলে পুরনো গান পুরনো কবিতা ফিরিয়ে দেব শুধু পুরনো চিঠি চেও না যা ভিজে গেছে চোখের জলে আবার দেখা হলে আবার দেখা হলে ক্ষমা করবেন আজকে একটু অন্যভাবে শুরু করলাম। আসলে ঝড়ের রাত এবং বৃষ্টির রাত, বৃষ্টির সময় এই সময় আসলে আজকে গান নিয়ে আলাপ হবে, বুঝতে পারছেন, যে গান দিয়ে শুরু করলাম এবং যে গানটি গাইলাম আমার অত্যন্ত প্রিয় শিল্পী এদেশের, এই গানটির বয়সও প্রায় 16 বছর হয়ে গেছে এবং এদেশে অনেক রোমান্টিক গানের যদি লিস্ট করা হয় এবং প্রেমিক মনের রোমান্টিক গানের লিস্ট করা হয় তাহলে আমি মনে করব ওয়ান অফ মানে নির্ঘাত 10-এর ভিতরে থাকবে এবং আমার অত্যন্ত প্রিয় গান, বুঝতে পাচ্ছেন। এই গানের শিল্পীর সাথে আমরা আড্ডা দেব, উনি আমাদের সবার প্রিয় মেজবা ভাই, কেমন আছেন? শুভেচ্ছা, আসসালামু আলাইকুম। আমি একটু অগোছাল হয়ে গেলাম, কারণ গানটা আসলে আমার আমার তরুণ বেলার সময়কার এবং ঢাকায় প্রথম আসছি এই গানটা শুনতে শুনতে। কত সাল হবে সেটা? তখন আমি ভোরে কাগজে কাজ করি, গল্পটা ঘুরে যাচ্ছে। আচ্ছা, যাই হোক, আমি আপনার গল্প শুনতে আজকে লাভ বক্সে বসছি। স্বাগত মেজবা ভাই। মেজবা ভাই, আপনার সাথে আপনার কাছে এমনি আড্ডাতে অনেক রকম কথা হয়, কিন্তু একটু জানতে চাচ্ছি যে প্রথম এই যে ঘরানা, কবে থেকে মনে হলো যে একটু আমি এই ঘরানায় থাকবো? এটা কিন্তু একটা প্যাশনের ব্যাপার, সব শিল্পী এটা পারে না। ম্যাক্সিমাম যেটা মিক্স কালচারেই, কিন্তু যেটা যে পপ কালচার, যেটা যেটা যখন যে ফ্লোটা চলছে সেই ফ্লোতে আমি গাচ্ছি, অস্ট্রেলিয়ায় গাচ্ছি ফোক, নয়তো নিউ ইয়র্কে একটু পপ গেয়ে আসলাম, মানে ব্যাপারটা সেরকম। কিন্তু এই যে একটা মানে জনরাতে থাকা, এটা কবে থেকে মনে হলো যে না আমি এই ক্লাসিক গজল বা এই ঘরানার ভেতরে থাকবো? আচ্ছা আচ্ছা, খুব সুন্দর প্রশ্ন। আর প্রথমে ধন্যবাদ আপনাকে যে আপনি আমার গানটা, আপনার কণ্ঠে আমার গানটা আমি নতুন করে আবিষ্কার করলাম। সো নাইস অফ ইউ। অ্যান্ড এবং অনেক ভুলভাল গেয়েছি আমি জানি, ক্ষমা করে দিবেন, আমার সামনে অনেকগুলো ভুল হতে যাচ্ছে, আপনিও ক্ষমা করে দিন। গান শুনবো আজকে বেশি। আচ্ছা, ইনশাআল্লাহ। যে প্রশ্নটা ছিল যে আরেকটা, যে আসলে টু টেল ইউ অনেস্টলি, এখন তো ঘরানাদার আর্টিস্ট আর নাই, মানে ঘরানাদার আর্টিস্ট গান তো নাই, গান কেমন কন্টেন্ট বলা হয় আর কি, কন্টেন্ট সে বিষয়ে আমরা একটু একটু গল্প করব। ঘরানাদার, দেখুন, আমি যে ধরনের গান বাজনাটা পছন্দ করি, যে গানটা আমাকে ছুঁয়ে যায়, হ্যাঁ, যে গানটা আমার ভালো লাগে, সেটা আমার শিখে করা উচিত, সেটা যে গানই হোক। আপনি যে পপ বললেন, পৃথিবীর কোনো মিউজিক কিন্তু খারাপ না, না অবশ্যই না, আমি আমি সব মিউজিকই ভালো, খারাপ ফোকও ভালো, আমি আপনি বললেন আমি বলছি, কিন্তু বলছি যে সব যে কিন্তু স্বাভাবিক তাড়নায় আর কি, স্বাভাবিক তাড়নায় এবং স্বাভাবিক তাগিদে নিজ দায়িত্ববোধে গানটা শিখে নিই, তারপরে যেই ঘরানারই গানে আপনি গান। কিন্তু প্রেমটা নিশ্চয়ই কাউকে দেখে জমেছিল যে আমি এটা, অনেককে দেখে জমেছে, ওই নাম বলতে গেলে আজকে সারা রাত লেগে যাবে। আমি আপনি গানের প্রেমের কথাটা বলব, কারণ এই গানের প্রেমের কথা বলছি, দেখুন এটা সেফ জোন আনসেফ জোন না, আমি আমার সবটাই সেফ, কারণ কি গানের প্রেমটা কিন্তু মেহেদী হাসান জি একদম, হ্যাঁ, পরবর্তী প্রেমটা কিন্তু জগজিৎ জি, জগজিৎ সিং, তারপরে প্রেমে পড়লাম, এখনো আছি আমাদের আমার গুরুজি নিয়াজ মোহাম্মদ চৌধুরী, মানে এরকম অদ্ভুত সমুদ্রের আশেপাশে বসে প্রেম, মানে প্রেমই প্রেম, একটু একটু মেহেদী হাসান হোক না, একটু মেহেদী হাসান, আরে বাবা রে, ভয়ঙ্কর ব্যাপার, শুনি না আজকে, হ্যাঁ চলো। किस किस को बताएंगे जुदाई का सबब हम, किस किस को बताएंगे जुदाई का सबब हम, तू
khafa hai to zamane ke liye aa ranjish se dil hi dukhane ke liye aa aap hi se mujhe chhod ke jaane ke liye aa ranjish se এরকম একটা লেখনি আহমেদ ফারাজ সাহেবের বেদনায় সত্যি অনুরাগী সই তুমি আমাকে অনুরাগী সত্যি তোমাকে দুঃখ দেওয়ার জন্য আসো আচ্ছা আসো আমাকে আবার ছেড়ে যাওয়ার জন্য আসো কাম এগেইন এন্ড লিভ মি এগেইন সেটা আমি এই পাশাপাশি একটা জিনিস জানতে চাই আপনি যখন রেকর্ডে গেলেন আমার ধারণা যে আপনার প্রথম গান থেকে শুরু করে এই আদলটা আপনি রাখার একটা চেষ্টা করলেন সুরের ক্ষেত্রে আপনি যে গানটি আমি গেয়ে শুরু করলাম সেটা আপনার লেখা সুর জি এবং এই ঘরানাটা রেখে আপনি কাজগুলো করেছেন এবং টোটাল অ্যালবামটা আমাদের আমি যদি ভুল না করি আহসান কবির ভাইয়ের একটা গান আছে হ্যাঁ খুব সুন্দর একটা গান আছে আমাদের বন্ধু মানুষ আমি এই আপনার প্রথম রেকর্ড এবং এই গানের সুর করার শুরুটা কবে থেকে আমি দেখতাম আমার গুরুজি নেজমা মোহাম্মদ চৌধুরী সাহেব কিন্তু খুব ভালো হারমোনিয়াম বাজান মানে উনি তো একটা প্যাকেজ অভিমানী মানুষ বড় অত বড় মানুষ একটা অভিমানী হতে হয় কিন্তু অভিমানী মানুষ কিন্তু ওনার উনি হিজ এ টোটাল মানে হিজ এ কমপ্লিট মিউজিশিয়ান যেমন হারমোনিয়াম বাজান তেমন তার থ্রোয়িং তেমন তার কণ্ঠ তেমন তার তালিম বিশেষ করে তালিম তারপরে তার অর্জন তার সাধনা হারমোনিয়াম বাজে তখন আমি দেখতাম যে সেই নানানভাবে হারমোনিয়াম বাজাচ্ছে তখন আমি বাসায় যেরকম করে চেষ্টা করতাম রাতে রাতকে রাত তো কিছু কিছু সুর হয়ে যেত ফাঁকে ফাঁকে কখন কী হয়েছে কিছু জানি না আচ্ছা যে আপনি যে গানটা গাইলেন ওটা 95-96 প্রথম স্টুডিও রেকর্ডিং কবে 97 কোন গানটা আবার দেখা হলে আবার দেখা হলে আচ্ছা 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 আমি আর বাপ্পা মজুমদার মিউজিক ম্যান আচ্ছা 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 সো তখন মনে হয়নি যে আমি একটু এই যে ঘরানাটা গাচ্ছি সেটার শ্রোতা একটু কম কিংবা পপ ঘরানার শ্রোতা তো অনেক মানে তখন তো একটা ব্যান্ড মিউজিকের একটা বিশাল উত্থান পর্ব চলছে তাহলে এখনকার কথা কি বলবো একটু রিস্ক ফ্যাক্টর কিন্তু তানভীর ভাই এখনকার কথা কি বলবো এখনকার কথা তো আমি আসছি ব্রেকের পরে এখনকার কথাটা বলবো এবং তুই আপনি যদি বলেন রিস্ক ফ্যাক্টর তো এখন তখনকার থেকে এখন বেশি না কিন্তু সেই সময় আসলে ভাবাটাও মুশকিল ছিল যে আমি কোনো কিছুই না ভেবে আচ্ছা শুধুই আমার আমার ইমোশন এবং আমার আত্মাকে আমার রুহুকে কোনটা আমার ভালো লাগে সেটাকে শুধু প্রাধান্য দিয়েছি এটা অবশ্য একটা কারণ আছে কারণ আমার পায়ের নিচে মাটি ছিল যেহেতু আমি একটা ব্যবসায়ী ঘরের ছেলে এটা আমার একমাত্র মানে ওই জিনিসটা আমার পেশার জায়গা থেকে ওটা হলে হয়তো পারতাম না শুদ্ধ গানটা হয়তো কম্প্রোমাইজ করতে হতো আমাকে গায়ে হলুদে জন্মদিনে সব জায়গায় গান গেয়ে যেত এখন আই ক্যান সে ভেরি ইজিলি নো আই উইল নট পারফর্ম হিয়ার আচ্ছা আচ্ছা সো আমি আমার সব কিছু বাদ দিয়ে আমার রুহুকে আমার আত্মাকে আমি প্রাধান্য দিয়েছি কোন গানটা আমাকে ছুঁয়ে যায় কোন ধরনের কম্পোজিশন অগণিত সেশন মিউজিশিয়ানরা তো মাইন্ড করে ফেলবে আপনার এই যে গায়ে হলুদের কথার বিষয়টা বলুন আমার কিছু আসে যায় না ওদেরকে মাইন্ড করতে দেন না কেউ কেউ দোয়াও করছে আমার জন্য এখন যারা বাজায় তারা কিন্তু মন থেকে বাজায় না একটা জিনিস দেখেন তানভীর ভাই মিউজিকটাকে এনজয় করা খুব ইম্পর্টেন্ট ব্যাপার হোয়াট এভার ইউ আর ডুইং জ্যাজ ব্লুজ ক্লাসিক্যাল হোয়াটস এভার ক্লাসিক অ্যান্ড ক্লাসিক্যালের মধ্যে একটা পার্থক্য আছে উঁচু অঙ্গের উঁচু মার্গীয় আমাদের আড্ডাটা ক্লাসিক ক্লাসিক্যাল না কিন্তু দারুণ দারুণ বললেন প্রথম খুব স্মরণীয় কনসার্ট দেখা কোনটা আপনার মানে ওস্তাদ সালামত আলী খান নাজাকাত আলী খান বা আমাকে ওস্তাদজি নিয়ে গেছিলেন জাদুঘরে ওনারা তো মানে লিভ মানে তো মারা গেছেন ওনাদের পাটিয়ালা এবং এই ঘরানার ওই ঘরানার বা ওনাদের ওইরকম একটা কনসার্ট আমি দেখে এলোমেলো হয়ে গেলাম আচ্ছা আচ্ছা সালামত আলী খান ওস্তাদ সালামত আলী খান মানে নাম নিতেই ভয় লাগে আমার হাত পা কেঁপে যায় তারপরে দেখলাম ওস্তাদ ফাতে আলী খাঁ আমার দাদু ওস্তাদজি ওস্তাদ ফাতে আলী খাঁ সাহেব না কিন্তু পাটিয়ালা ঘরানার জনক ওরা ওনারা দুভাই দুভাই গাইতেন সালামত নাজাকাত ফাতে আলী আমানত আলী এবং ফাতে আলী আমানত আলী সাহেবের ডিরেক্ট স্টুডেন্ট হচ্ছে ওস্তাদ নিয়াজ মোহাম্মদ চৌধুরী সেই সূত্রে আমি পাটিয়ালা ঘরানা ওই যে ওই গানটা যে একটা আহসান কবির লেখা এবং প্রথম অ্যালবামের গান ছিল হ্যাঁ ওইটা একদিন আমি একটা ছোট্ট আমি মানে অভিমান করে আব্বা আম্মার উপরে আচ্ছা লালমাটিতে ছোট্ট একটা বাসা ভাড়া নিয়েছিলাম ছাদের উপরে আচ্ছা তো রাতেবেলা ভূতের ভয় লাগতো মানে সিঙ্গেল ছিলেন তো না না আচ্ছা ওই যে ভূতের ভয় কর্মফল আচ্ছা কর্মফল তো ভূতের ভয় লাগতো তখন ওই যে আমাদের কিবোর্ড প্লেয়ার তমাল হ্যাঁ তমাল ইয়েস আমার খুব কাছের বন্ধু আহসান কবির খুব দারুণ জুটি ছিলেন আমরা ওই টিঙ্কু এরশাদ টিঙ্কু কারেক্ট এদেরকে ভাড়া করে আনতাম মানে ভাড়া বিরিয়ানি কিনবো ওই কিনবো ভাই আমার সাথে থাকেন রাতেবেলা আমার ভূতের ভয় লাগে ছাদের উপর আর উল্টো দিকে আমাদের আরকের হাসানের প্রাক্তন হাসানের বাসাটা ঠিক মানে ঘুম থেকে উঠলেই দুজনের মুখোমুখি আচ্ছা আচ্ছা তো এখন এরকম একটা রাতে আহসান কবির আমাকে ঘুম থেকে ডেকে এই চার লাইন লিখেছি
মেসবাহ আপনারা গান রেকর্ড আমার একটা গান রাখবেন, আপনার তো নিজের লেখা গান, আপনার নিজের লেখা নিজের আমার একটা গান রাখেন না? আমিও যে চারটি গান করেছি তার এইভাবে এক দিয়েছে, যাক শুনি একটু, শোনাই চলেন ডি মেজর। হাতে হাত থাকবে না তখন কে জানত, মনে বাড়ে ব্যবধান হাটি উদ্ভ্রান্ত, দেখা শেষ নদী দেশ সাগর অধিকাংশ, চোখে তাই পৃথিবী দুই তৃতীয়াংশ। হাতে হাত থাকবে না তখন কে জানত। এটা দুর্দান্ত মিউজিক, চেক করেছেন কতবার? অনেকবার। হ্যাঁ অনেকবার না, বুঝা যায় সুরে একটু ব্যাপার আছে, একটা পিরন, পিরন না থাকলে মিউজিক হয় না, তাই না? খুব কষ্ট দিয়েছিল। আপনি তো অনেক সুখী মানুষ, খুব কষ্ট দিয়েছিল। আপনি অনেক ভালো গান করেন। না না আমি খুব কষ্ট দিয়েছিল। কোন এলাকার মেয়ে? আমার এলাকারই মেয়ে, এখন আমেরিকা থাকে। আমেরিকা থাকে, সে এখন সুখে আছে মানে? না অসম্ভব, একদম গজল শিল্পীকে কষ্ট দিয়ে আপনার এই গানগুলো শুনে, গজল গাজু একদম গজল শিল্পীকে কষ্ট দিয়ে সুখে থাকা সম্ভব না। আচ্ছা আচ্ছা, তার মানে নিজ এলাকায় আপনি মানে ব্যথা পেয়েছেন আর কি, তো ব্যথা ছাড়া শিল্পী হয় না? মারাত্মক না, হয় না? এটা উর্দুতে একটা কথা আছে, জব তক মানে দাগা নেই মিলতে ফাঙ্কার আধুরি রহতে হ্যায়, যে যতক্ষণ পর্যন্ত কষ্ট না পায় আর্টিস্ট ইনকমপ্লিট থাকে। সেটাই আজাদ রহমান স্যার আমাদের বাংলা খেয়াল শ্রদ্ধাভাজন, এবং তার সাথে এক আড্ডায় কথা হচ্ছিল যে শায়েরির যে বিষয়টা, আপনার কাছে কি মনে হয় যে বাংলা শায়েরি খুব এস্টাবলিশড হতে পারলো না বা হয়নি কেন? মানে যেমন আপনি কথায় কথায় যে দু চারটে শায়েরি বললেন বা বলবেন সবই কিন্তু অন্য ভাষার, মানে ঠিক এই ছন্দের এই ধারার আমি খুব মিস করি। মানে ওনার তো লিখছেন আজাদ সাহেব, তো উনি শ্রদ্ধাভাজন অনেক, ওনার 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 কম্পোজিশন আমি শুনি, খুবই সুন্দর লেখা, সুন্দর বিভিন্ন রাগ রাগ নিয়ে আধারিত, কিন্তু আসলে একটু মানে জাপানিজ ভাষায় তো আসলে রবীন্দ্রনাথকে ধরা যাবে না। আচ্ছা আচ্ছা আচ্ছা, হ্যাঁ চাইনিজ ভাষায় তুমি রবে নি রবে হবে না, তো ওই ফিলিংটা হবে না, তো প্রত্যেকটা একটা আলাদা একটা জিনিস ডিমান্ড করে, তো তোমার একটা ভাষাগত অবস্থান থাকে মানে, না মানে সিনোনিম কম আছে এখানে বাংলায়, বাংলা খুব সমৃদ্ধ ভাষা, মা বাংলার মানুষ, বাংলার ঢাকা বিশ্ববিদ্যালয়ে বাংলা থেকে লেখাপড়া করে এবং সে বিষয়ে অন্যান্য কিছু করার কার্যক্রম ওনার আছে, কিন্তু বাংলার প্রতি একদম গভীর শ্রদ্ধা রেখে বলছি, কেউ ভুল বুঝবেন না আমাকে, যদি আপনি পড়েন ওটা নিয়ে গবেষণা করেন দেখবেন ভীষণ রিচ। অবশ্যই অবশ্যই অবশ্যই, ওস্তাদজির নিয়াজ মাহমুদ চৌধুরী ওস্তাদজির একটি গান শুনে শুনতে শুনতে আমরা ব্রেক নিই, তারপরে ফিরে আরেকটু গান গাবো। বাবা শুনতে ইচ্ছে করছে, এবং এই বৃষ্টি এবং ঝড়ের রাতে আপনি কিন্তু কিছু ইঙ্গিত দিচ্ছেন কি? ইঙ্গিত ব্রেকের পরে আমার ইঙ্গিতপূর্ণ প্রশ্ন আছে। না মানে গানের জন্য একটা ইঙ্গিত পেলাম, ওটা কি দরকার? চলুক চলুক, খুব দরকার না, ইচ্ছা আপনার ইচ্ছা, চললেন তোমার যাবার সময় বুঝি হয়ে যায় আমার দেবার কিছু বাকি রয়ে যায়, এভাবে চলে যাবে তুমি, এভাবে চলে যাবে তুমি, চুপি চুপি এসেছিলে আধারের বুক চিরে, আবার চলে গেলে এখনো তো আধখানি রাত হয়ে যায়, এভাবে চলে যাবে তুমি, এভাবে চলে যাবে তুমি। তো প্রিয় দর্শক এভাবে চলে যাবেন না, আমরা খুব শিগগিরই ফিরছি ছোট্ট একটা বিরতি নিয়ে। দর্শক স্বাগত আরেকবার ইয়াং নাইটের লাভ বক্সে, আজকে শুদ্ধ সুরের আলাপ হচ্ছিল মেজবাহ আহমেদের সাথে।
অনেক কথা আসলে, এবং গান শুনবো না কথা শুনবো সেটাই কনফিউজ হয়ে যায়। যাই হোক, যে কথাটি বলছিলাম যে এই সময়ে যে অস্থিরতার একটা পর্যায়ে যাচ্ছে এবং গানটা আসলে খুব দৃশ্যমান, প্রকটভাবে দৃশ্যমান হচ্ছে, তো কানের গান না চোখের গান, চোখের জন্য গান না কানের জন্য গান, এটাও একটা বড় তর্কের বিষয়। সেই জায়গাটায় দাঁড়িয়ে আপনি মেজবাহ আহমেদের পরে কিন্তু দুই একজন হাতে গোনা, আমার ঠিক এই মুহূর্তে মনেও পড়ছে না যে নেক্সট জেনারেশন কে কারা কাজ করছে। হ্যাঁ, তো সেক্ষেত্রে আপনি কি বলবেন যে একটা সবাই কি প্রচলিত ধারাতেই আপনার মতো রিস্কি ফ্যাক্টর? না, আপনি তো বললেন যে ঠিক পেশাদারিত্বের জায়গায় আমি ঠিক এটা এভাবে চুজ করতে পারতাম না। না, আমি কিন্তু প্রফেশনালি মিউজিক করি। করছেন, কিন্তু আপনি তো স্বীকার করলেন যে কিন্তু 100% প্রফেশনাল, মানে একমাত্র প্রফেশন আর্নিং সোর্স নয়। কিন্তু আমি কিন্তু প্রফেশনালি মিউজিক করি, আমি আমাকে কেউ ডাকলে শুনতে হলে আমাকে যথাযথভাবেই ডাকতে হয়। আচ্ছা আচ্ছা, তো এই সময়ের যে অস্থিরতার যে বিষয়টা, গান কানের না চোখের, মনের, মনের মননশীলতার সমৃদ্ধি ঘটাতে হবে। আচ্ছা, মানে চোখ আর কান নিয়ে সবাই এত ব্যস্ত, মনের কথা ভুলেই গেছে। আচ্ছা আচ্ছা, হ্যাঁ, তো দুঃখ ব্যথায় মুখটা তোমার নীল, মনটা তোমার দূর আকাশের চিল, কাঁদছো কেন আজ অচেনা সুরে, যাচ্ছ তুমি যোজন যোজন দূরে। বাহ, আপনার খুব প্রিয় তিনজন সুরকার কম্পোজারের কথা যদি বলতে পারেন, বাপ্পা মজুমদার, বাপ্পাদা মানুষ হিসাবে এবং কম্পোজার হিসাবে যদি এক লাইনে আপনাকে কিছু বলতে বলা হয়। উনি 5 বছর আমার টানা শুধু অ্যাকোস্টিক গিটার বিভিন্ন মেহফিলে বাজিয়েছেন। ইজ এ ওয়ান্ডারফুল মিউজিশিয়ান, ওয়ান্ডারফুল, অসম। সো আমার প্রথম অ্যালবামের দায়িত্বটার জন্য তাকে আমি নির্দ্বিধায় দিয়ে দিয়েছি, তখন সে কম্পোজও করতো না, তার কাছে সিকোয়েন্সারও ছিল না। আমার আরেক বন্ধু বাসুর কাছে স্থির ছিল, এখানে কিবোর্ড, ওখানে তখন সিকোয়েন্সার কিন্তু আলাদা পাওয়া যায়, তার সাথে আপনার মনে থাকার কথা, অসাধারণ তার কম্পোজিশনের স্টেপিং খুব ভালো। আচ্ছা, এক কথায় শেষ, সে অনেক গুণী মানুষ, তার সম্বন্ধে কথা বলা মুশকিল। বাকি দুজন মানাম আহমেদ, আলাউদ্দিন আলী স্যার। আচ্ছা, বাহ, আপনার প্রিয় শিল্পীর ক্ষেত্রে তালিকা আপনার? নিয়াজ মোহাম্মদ চৌধুরী। আচ্ছা, এমনি শোনার মানে বিভিন্ন সবাইকে শুনি, আপনার গান একটা ফিমেল সিঙ্গার, আপনার একটা গান পারি ফিমেল সিঙ্গার, ফিমেল সিঙ্গার রুনাজি, শাহনাজরা মধুলা বেশি, আরও বেশি টানে আমাকে, কারণ আমার ঘরানার সাথে খুব। আচ্ছা ঘেঁষা। আচ্ছা আচ্ছা, মেহেদি হাসান সাহেবের ছাত্রী। এই মুহূর্তে যদি আপনার প্রিয় কোনো শিল্পীর একটি গান, শাহনাজরা মধুলা গান বলতে প্লিজ দু লাইন। শুধু কি আমার ভুল, শুধু কি আমার, শুধু কি আমার ভুল, শুধু কি আমার, একটু কি ভুল ছিল না তোমার, বাঁধন ছেড়ার কথা না রাখার, শুধু কি আমার ভুল, শুধু কি আমার, শুধু কি আমার ভুল, শুধু কি আমার। কোন সময় গানটা মানে প্রেমে পড়লে মানুষের বিরহের গান শুনে? আপনিও তো প্রেমে পড়েছেন। হ্যাঁ, মানে আমি প্রশ্নকর্তা আজকে, আপনি প্রশ্ন জবাব দেওয়ার জন্য লাভ বক্সে এসেছেন। প্রেমে পড়লে একরকম গান শুনে? হ্যাঁ, আপনি সব কিছু পার্সোনাল নিয়ে নিচ্ছেন এবং খুব লাজুক ভঙ্গিতে বলছেন। আমার পার্সোনাল না নিয়ে উপায় নেই, কারণ কথা খুব পার্সোনাল। ইন জেনারেল বলতে পারেন। ইন জেনারেল আমি বলবো না, আমি যা বলবো স্ট্রেট বলবো, যা দেখেন তরুণদের ভিতরে। হ্যাঁ, কিছু সে ডরতে নেই, আম কিছু সে কম নেই। বাহ, ঠিক আছে। তো মানুষ প্রেমে পড়লে এক ধরনের গান শুনে, হ্যাঁ, কষ্ট পেলে আরেকরকম গান শুনে, হ্যাপি মুডে আরেকজনের গান শুনে। আসলে আমাদের মুডটা কিন্তু খুব, আমরা বাঙালি যারা, বিশেষ করে আমরা যারা মনে প্রাণে বাঙালি, হ্যাঁ, আমাদের কিন্তু শোনার জায়গাটা খুব মানে ভীষণ দামি। অবশ্যই, কিন্তু স্যাড স্লোগান কিন্তু ইউটিউবে বা যে ধরনের রিলিজ হচ্ছে খুব কমে আসছে, মানে রেশিওটা একেবারেই কমে আসছে, এটার কোনো কারণ? আমি এই সময় ইউটিউবে গান দেখি না। এই সময় তরুণরা কি তাহলে একটু নাচতে চাচ্ছে বেশি মানে আপনার কাছে? সবটাই দরকার আছে, কিন্তু কথা আমার কথা হচ্ছে যে এই তরুণরা যেই কাজ, আমি আবারও একই কথাই বলছি, প্রপারলি করলেই হলো। আচ্ছা, আপনি যেটাই করেন, স্যাড হোক, ফার্স্ট হোক, স্যাড হোক, ক্লাসিক্যাল হোক, পপ হোক, জ্যাজ হোক, ওটা প্রপারলি হলেই হলো। আচ্ছা, অঙ্কটা ঠিক থাকতে হবে। আপনার ম্যাক্সিমাম অডিয়েন্স কি ঘরানার, মানে কোন বয়সের বেশি? সব ধরনের, এখন তো
গজল আর আগের মতো এরকম নাই যে আপনি পান খাচ্ছেন একটা পাঞ্জাবি পরে আসছেন ওই যে কুকুরে বসছেন এরকম নাই গজল এখন ওখানে স্মার্ট পশ এমনিতে একটা পশ ছিল অবশ্যই ইটস ভেরি সফিস্টিকেটেড মিউজিক ফর সফিস্টিকেটেড পিপল খুব স্টেজ করার কোনো স্মরণীয় গল্প যেটা অফিসে একটা বলছিলেন ছোট ছোট করে আমার শ্রেষ্ঠ অভিজ্ঞতা আমার গান গাওয়া না আমার দাদুস্তাজি ফতে আলী খান সাহেব উনি লাইভ গাচ্ছিলেন আচ্ছা সার্কের কোন একটা আমন্ত্রণে এসেছিলেন সার্ক না সেতু বন্ধু নামে আমাদের হেনা কবিরাপ্পার একটা প্রতিষ্ঠান ছিল অর্গানাইজেশন ছিল ওখানে উনি এসেছিলেন তখন হঠাৎ করে উনি গাইবেন অত বড় একজন দিকপাল যার নাম এখন নিতে গেলে মানুষজন হাত পা কেঁপে যায় ওস্তাদ ফতে আলী খান সাহেবের সাথে আমি হারমোনিয়াম বাজিয়েছিলাম উনি রাগিয়ামান গিয়েছিলেন হ্যাঁ এবং ওই থুমড়িটা ওনার বিখ্যাত কব ওগে তুম ওগে মোরা তুম বিনা জিয়ারা উদাস রহে ওরকম একটা দিকপালের পাশে বসে ওরকম একটা মানুষের পাশে বসে আমি হারমোনিয়াম বাজাচ্ছি এবং উনি হাত ধরে যারা বাজাও ইয়ার আমি তো মানে উনি এরকম প্রচলিত কথা আছে প্রচলিত 365টি রাগ রাগিনী আছে আমি হয়তো দু তিনটেও ভালো করে জানি না তো ওরকম একটা সমুদ্র কী রাগ গাবে তাও জানি না হারমোনিয়াম নিয়ে বসে গিয়েছি তো এটা একটা আমার বিরাট প্যাশনটা আসলে অনেক বড় সামনে আমার গুরুজি বসে আমার ওস্তাদজি নিয়াজ মোহাম্মদ চৌধুরী সাহেব অনেকেই চলে গেছেন বা অনেকে কেউ কেউ আছেন এখন যদি আপনাকে ছেড়ে দেওয়া হয় সারা বিশ্বের যে কোনো জায়গায় আপনি যেতে পারবেন এবং যে কোনো যে কারো শিল্পীর গান শুনতে পারবেন সেই অ্যাসেসটা দেওয়া হয় কার কাছে ছুটে যাবেন আমার প্রিয়তম চলে গেছেন আমি যাকে সবচেয়ে ভালোবাসতাম আচ্ছা এখন আর কোথাও দিতে ইচ্ছে করে না চুপ করে ঘরে বসে থাকি এখন আমি যদি সত্যি যেতে পারতাম একবার আমাদের এক বন্ধু আমাদের বড় ভাই আছে আপনার আপনি চিনবেন গোলাম মোর্শেদ ভাই জি 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 তো উনি একদিন আপনার ভাই প্রশ্নটা আমাদের আমরা ফামিদ আপা আমি লাকি ভাই আমাদের হাতে লাকি ভাই স্মরণ করছি সামিন আপা সুমা আপা সবাই আমরা বসে আছি তমাল আমরা ওখানে খুব আড্ডা হতো ধানমন্ডিতে রাত কে রাত তো বলছে যে আচ্ছা মেজবা ধরো আলাদিনের চেরাগ পাওয়া গেল মানে আমি সবাইকে প্রশ্নটা করছি ইন জেনারেল কে কোথায় যাবে একটা জায়গায় যেতে চাওয়া যাবে অপশান একটাই একটা জায়গায় যেতে তো ফামিদ আপা বলেছিলেন ফ্রান্সে যাবো কে বলেছেন রোমে যাবো কে বলেছিলেন ইয়ানি কাছে যাবো আমি বলেছিলাম আমি জেগসিংয়ে পাঠা যাবো চাকরের চাকরি নেব তো আমার আপনি যাওয়ার জায়গাটা উনি যেহেতু চলে গেছেন আমার যাওয়ার মনটা নষ্ট হয়ে গেছে সাক্ষাতের কিছু স্মৃতি যদি হ্যাঁ আমি হোস্ট করেছি ওনাকে আমি ওনার স্টেজ শো আমাদের এখানে বড় বড় অডিটোরিয়ামে হোস্ট করেছি আমার চাচার বাড়িতে উনি গান করেছেন গুলশানে সেখানে হোস্ট করেছি আমি সাথে সাথেই থাকতাম এমনি কোন গানটা খুব ওনাকে উনি আমাকে একদিন বাত নিকলে গিয়ে তো ফির দূরতা লাগ যায় গিয়ে গানটা আমাকে ওনার সামনে আমাকে গাইতে হয়েছিল আর কি বিশাল আকারে দেশি বিদেশি মিউজিশিয়ান সহ ওটা থাক আপনি আপনি যে মানুষ আপনি ঠিকই জেনে যাবেন এবং আপনার মাধ্যমে হয়তো অনেকে জানতে পারবে অবশ্যই সেটা অফিশিয়ালি জানুক এইটাই আর তারপরে আরেকটা কাজ করছি আমি এটা একটু এক্সপেরিমেন্ট করার ইচ্ছা ছিল আমার ছোট ভাই আমাকে প্রস্তাব দিয়েছে ট্যাগোর মিটস গজলস আচ্ছা আচ্ছা দেখা যাক কি হয় রবীন্দ্রনাথের গানের সাথে আমি ফিউশনে বলবো না চলে না দেখি না কি কি হয় দাঁড়ায় কি দেখি বিসমিল্লাহ করে আমি মাত্র একদম আমরা প্রাথমিক স্টেজে আছি আচ্ছা আচ্ছা মানে কটা গানের প্ল্যান বা কোনো প্রথমে একটা গান করব আচ্ছা প্রথমে একটা গান করে যদি ভালো লাগে তারপরে ফার্দার প্রসিড করবো নাহলে ওখানে ফুল স্টপ আচ্ছা বলে তুমি যদি আমাকে গানটা ভালো গায় অত্যন্ত সবাই চেনে এক নামে আমি নামটা ইচ্ছে করে আমাকে মানা করতে বলছি না আমরা তুমি গানটা সিলেক্ট করো সেই অনুযায়ী আমি একটা গান সিলেক্ট করে দুজনে মিলে আমরা একটা তারপর একটা মিউজিক ভিডিও করার ইচ্ছা আছে আচ্ছা এরকম আর কি আছে শুদ্ধ সুরের চর্চায় এই শব্দটা কেন বলা হয় আপনাদের ক্লাসিক সব গানই শুদ্ধ এটা আমি আমারও একটা প্রশ্ন আছে শুদ্ধ কি এটা কিন্তু খুব প্রচলিত এবং প্রকাশিতও হয় ভাই আচ্ছা ধরুন যদি হিমালয় হয়ে দুঃখ আসে হৃদয় সে কিছু অসুবিধা ওটা ক্লাসিক ওটা ভালো এটা খারাপ
সবই শুদ্ধ, সেটাই সেটা ঠিকমতো গাইলেন কিনা, তালিম ঠিকমতো আছে কিনা। কারেক্ট, আমরা খুব শীঘ্রই একটা মিউজিক ভিডিও করে একটা গান করে কত তাড়াতাড়ি ভিউয়ার্স বাড়ানো যায়, বুস্ট আপ করে হ্যানত্যান করে খুব বেশি ভিউয়ার্স বাড়িটারি, মানে খুব তাড়াহুড়ো করে শিল্পে যেতে চাচ্ছি। আর যে হারে ট্যালেন্ট শো হচ্ছে, ঘরানাদার শিল্পী আর হবেই না বাংলাদেশে, লিখে রাখেন। এখন আর কেউ শেখে না গান, গান শেখার জিনিস, গান গুরুমুখী বিদ্যা, ইউটিউব থেকে গান হবে না। তাহলে সুবীর নন্দী এত কষ্ট করে এখনও প্র্যাকটিস করতেন না সুবিধা আমাদের, সুবিধা গায়ে কি এখন গলা যখন এখন যত বয়স হচ্ছে সান্দার, আমি সেদিন একটা লাইভ দেখে আমি মাথা খারাপ হয়ে গেছে, আমি জড়ি ধরেছি নাকি দাদা কী করে সম্ভব, বয়স বাড়ছে আর প্র্যাকটিস করি, তো ওরা প্র্যাকটিসটা করবে কি করে, মালই নাই। সেটাই আসলে একদম খুব একদম অকপটে খুব না, সেদিন কারণ এখানে আমি একটা গাড়ির আমার ব্যাক ক্যামেরাটা নষ্ট হয়ে গেছে, ঠিক করছে একটা ছেলে আমার খুব পরিচিত কুতুবিল আলী, ভালো কবিতা লেখে, একটা ইয়াং ছেলের সাথে পরিচয় করা দিল, তো বলছে আমাকে একদম তিন চার দিন আগের কথা, এক সপ্তাহ হয়নি এখন। আমি মিউজিক করি, আমি প্রজেক্ট বানাচ্ছি, এই করছি সে করছি, আমার তো আপনি এমনি কারোর কাছে ছিলেন বা কারো কাউকে অ্যাসিস্ট করেছেন আগে বা প্রস্তাব, না না এগুলি লাগে না, তো কী বলেন বড় ভাই আপনারা মান্দাতে আমলে আছেন, বললাম ভাই তুমি মান্দা তুমি ইয়ে আছো থাকো, আমাদের আমার মতো থাকো। আমি শুনেছিলাম তানমি তারেক নামে ভদ্রলোক আছেন, উনি আমাকে দিয়ে গান গাবেন, দু বছর ধরে শুনছি, আমার জন্য একটা ট্র্যাক তৈরি হয়েছে, তানমি তারেক সাহেব আমাকে ডাকেন, তারপরে আরো যারা যারা কাজ করছেন তারা সিনিয়রদের ডাকেন, কারো হয়তো মিউজিকটা ভালো, কারো কনসেপ্টটা ভালো, কারো হয়তো গলাটাও ভালো, ইয়াংদের মধ্যে বলছি তারা যদি সিনিয়রদের সাথে মিক্স করে কাজটা করে প্রোডাকশনটা কিন্তু বেটার হবে, অবশ্যই আমার কথাই শুধু বলছি না সবাইকে ডাকতে পারে উস্তাদ, মানুষরা বা যারা একটু ক্লাসিক জানে বা জানার তাদের ছাত্র সংখ্যা কেমন, বা আপনি আপনি কাদের কাদের গ্রুমিং করছেন, আপনি বলেন না যে কয়টা ছাত্র বেরিয়েছে। কারেক্ট, সেটাই সেটা বড় প্রশ্ন, যাই হোক আমি আজকে শেষ করবো একেবারে শেষ পর্যায়ে, খুব নেগেটিভ কথা বলে ফেললাম, তারপরে বলছি যারা ঘরানাদার শিল্পী, যারা গুরুমুখী বিদ্যাটা সঙ্গীত গুরুমুখী বিদ্যা অ্যাবস্ট্রাক্ট আর্ট যারা শিখে এসছে তাদের মূল্যায়ন হবে অবশ্যই, সেটাই আসলে আমি মেজবাহ ভাইয়ের কথার সূত্র ধরেই বলছি যে তরুণ যারা শুনছে বা আমরা যারা গান চর্চায় অভ্যস্ত বা হবার চেষ্টা করছি গানের সাথে, যারা দেখছেন বা শুনছেন বা পরবর্তীতে পেটিএ নিউজের ইউটিউবে যারা দেখবেন এই অনুষ্ঠানটি, তাদের কাছে ওই একটি যে আসলে গুরুমুখী বিদ্যা গুরুকে ধরেই আসলে শেখার এই সাধনার বিষয়টা থাকা উচিত। আমরা শেষ করবো মেজবাহ ভাইয়ের গান দিয়ে, আন্তরিক শুভেচ্ছা, আন্তরিক কৃতজ্ঞতা আমাকে ডাকার জন্য, আমি খুব অপেক্ষায় ছিলাম এই অনুষ্ঠানটা আসার জন্য, আলহামদুলিল্লাহ থ্যাংক ইউ সবাইকে, এখানে যারা ক্রুজ আছেন সবাই, ক্যামেরা মেকআপ আর্টিস্ট সবাইকে আমার আন্তরিক কৃতজ্ঞতা, ধন্যবাদ। আপনার তো অনেকদিন পর দেখা হলো আলহামদুলিল্লাহ, আমি জগজিজির কথা অনেক বলে ওনাকে খুব মিস করছি, ওনার একটা গান দিয়ে দু লাইন অনুমতি দেন, রানা সাহরি ওনার কালাম, সরে পদন পে সদরে সুনতে কে মিল জাতি হর চিজ দুবাসে সুনতে কে মিল জাতি হর চিজ দুবাসে এক রোজ তুমে মাঙ্গকে দেখেঙ্গে খুদা সে সুনতে দুনিয়া ভি মিলি হ্যা
গমে দুনিয়া ভি মিলে হে দুনিয়া ভি মিলি হে গমে দুনিয়া ভি মিলে হে বো কিউন নেহি বো কিউন নেহি মিলতা জিসে মাঙ্গত খুদা সে সুনতে কে মিল জাতি হে হর চিজ দুআ সে এক রোজ তুমে মাঙ্গতে দেখেঙ্গে খুদা সে সুনতে